এভরিওয়ান, আমি জুবায় আহমেদ। সবাইকে হোয়াইট বোর্ড এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের মাঝে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। রোধ আসলে কি? এটা এক ধরনের বাধা। যেমন আমি যদি একটা রোধ বা রেজিস্ট্যান্স কোনো একটা সার্কিটে আঁকি, এভাবে একটা সরল সার্কিট আঁকি, তাহলে এই রোধটা আসলে কী করবে? এই রোধটা আসলে এদিক দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা বাধা দিবে। এবং সবচেয়ে ভুল মানুষ যেটা করে, ধরে নিলাম আমি এদিক দিয়ে 3 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই রোডটি কখনোই তার নিজের জায়গায় অবস্থান করে 3 এম্পিয়ার বাধা দিয়ে এদিক দিয়ে 2 এম্পিয়ার অথবা 1 এম্পিয়ার অর্থাৎ 3 এম্পিয়ার থেকে কখনোই সে কমে যাবে না। অর্থাৎ রোধের কাজ হচ্ছে সে তার নিজের অবস্থানে অবস্থা করে সে কী করবে, তার ব্যাটারিকে সে আগে সিগনাল জানিয়ে দেবে সে কী পরিমাণ এই রাস্তায় বাধা আছে, যার ফলে ব্যাটারি সে পরিমাণ ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহিত করবে যা এই রোডটি ওই পথে কোনো বাধা দিবে না। অর্থাৎ 3 এম্পিয়ার যদি কোষ থেকে বের হয় তবে এই রোধের ভিতর দিয়েও 3 এম্পিয়ারই প্রবাহিত হবে, কখনোই কম হবে না। তার মানে রোধের কাজ হচ্ছে সে আগে ব্যাটারিকে সিগনাল দিয়ে দেবে ওই রাস্তায় কী পরিমাণ তার বাধা আছে। এখন এই রোডটি 4টা জিনিসের উপরে নির্ভর করে। এই 4টা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। তার রোধ নির্ভর করে 1 নম্বরে তার দৈর্ঘ্যের উপরে। তাহলে কীভাবে দৈর্ঘ্যের উপর নির্ভর করে আমরা একটু দেখে নিই। ধরে নিলাম এটা একটা নির্দিষ্ট তাপমাত্রার পরিবেশে একটা তার, এবং এটা সেম আরেকটা তার, তাহলে দুটারই দৈর্ঘ্য ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটার দৈর্ঘ্য যেহেতু বেশি, তার মানে এতে অণুপরমাণুর সংখ্যা বেশি, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যখন এটার ভিতরতে প্রবেশ করবে তখন এতে ধাক্কার পরিমাণও বেশি হবে। আর ধাক্কার পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা অবশ্যই জানি রোধ বেড়ে যাচ্ছে এখানে। তার মানে আমরা বলতে পারি যার দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি। ঠিক একইভাবে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে একই দৈর্ঘ্যের দুটি তার নিলাম, একই প্রস্থচ্ছেদের দুটি, এভাবে দুটো তার একই দৈর্ঘ্যে নিলাম। নেওয়ার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অণুপরমাণুগুলো এভাবে থাকবে আর এখানে অণুপরমাণুগুলো ছড়ায় ছিটে থাকবে। এখন দুটোতে যদি আমরা একটা ইলেকট্রন পাস করাই তাহলে আমরা অবশ্যই বলতে পারতেছি এটাতে বাধার পরিমাণ কম হবে। তার মানে আমরা বলতে পারি যাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তাদের বাধার পরিমাণ কম, অর্থাৎ রোধের মান তার ব্যস্তানুপাতিক। 3 নম্বরে আমরা বলতে পারি রোধ নির্ভর করে তাপমাত্রার উপরে। তাহলে এটা জিনিসটা অনেকটা কীরকম তাপমাত্রার উপরে? যদি এটার উপরে আমি তাপমাত্রা বৃদ্ধি করে দিই তখন অণুপরমাণুগুলো যে অবস্থায় কম্পন করতেছিল অণুপরমাণুগুলো কম্পনগুলো আরও বেড়ে যাবে। আর অণুপরমাণুগুলো কম্পন যদি বেড়ে যায় তাহলে আমরা অবশ্যই বলতে পারি রোধের পরিমাণও বেড়ে যাবে, অর্থাৎ বাধার পরিমাণ বেড়ে যাবে। তাহলে তাপমাত্রার ক্ষেত্রে আমরা বলতে পারি তাপমাত্রা যদি বাড়ায় দিই তাহলে রোধের পরিমাণও বেড়ে যাবে। কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু তার বিপরীত হয়ে থাকে, বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার বিপরীত হয়ে থাকে, আমরা অবশ্যই এটা জানি। কেননা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ডোপিং করা হয়। অবশ্যই তোমরা সেমিকন্ডাক্টর অধ্যায়ে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তাহলে শুধুমাত্র এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ধাতব পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা যত বৃদ্ধি করাবো রোধের পরিমাণও তত বৃদ্ধি পাবে। 4 নম্বরে আমাদের আছে উপাদান। উপাদান জিনিসটা আসলে কী? এখন আমি যদি একটা তামার তার নেই আরেকটা যদি আমরা কী করি লোহার তার নেই, তাহলে দুটার ভিতরে তড়িৎ প্রবাহের মান কিন্তু সেম হবে না। অর্থাৎ আমরা বলতে পারতেছি উপাদানের কারণেও তাদের বাধার পরিমাণটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আমরা এখন এই দুটো থেকে একটা সূত্র দেখে আনতে পারি নাকি, আর সমানুপাতিক L/A, যেহেতু সমানুপাতিক এটা ব্যস্তানুপাতিক, তার মানে এখান থেকে আমরা সূত্রটা নিয়ে এসেছি। এখন আমরা এখান থেকে সমানুপাতিক থেকে যখন সমান নিয়ে আসবো তখন আমাদের সমানুপাতিক একটা ধ্রুবক চলে আসে। তাহলে এখানে ধ্রুবকটা আমরা রো হিসেবে কাউন্ট করতেছি। এই রো দ্বারা কী বোঝাচ্ছে? রো দ্বারা হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধ জিনিসটা আসলে কী? আমরা যদি এক ভাষা এক কথাই বলি তাহলে হচ্ছে সেটা উপাদানের বৈশিষ্ট্য। আপেক্ষিক রোধ মানে কী? উপাদানের বৈশিষ্ট্য। এখন এক এক ধরনের পদার্থের জন্য এক একটা আপেক্ষিক রোধ হতে পারে, এটা আমরা অবশ্যই 19 থেকে জেনে এসেছি, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে আপেক্ষিক রোধ রূপার আপেক্ষিক রোধ একরকম, তামার আপেক্ষিক রোধ আরেক রকম। রূপারটা কত? 1.6 × 10⁻¹⁸, এবং একক হবে হচ্ছে ওহম পার মিটার। এই জিনিসটা অবশ্যই সবার খেয়াল রাখতে হবে, ওহম মিটার হবে, এবং তামারটা হবে 1.7 × 10⁻¹⁸ ওহম মিটার। তারপর আরও কয়েকটা টাংস্টেন্ট 5.5 × 10⁻¹⁸, আরেকটা নাইক্রোম
এগুলো অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ভার্সিটিতে খুবই কাজে লাগে। -8 তাহলে এখানে এটাকে আমরা আরেকটু ভাঙিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এল, যেহেতু আমরা একটা বৃত্তের সাথে কল্পনা করতে পারি, তাহলে ক্ষেত্রফল সমান আমরা পাই আর স্কোয়ার লিখতে পারি, পাই আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এই সবটা হচ্ছে আমাদের একটা সূত্র আকারে আমরা বলতে পারি। এখন এখান থেকে আমাদের জিনিসটা জানতে হবে, আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহকত্ব। তাহলে পরিবাহকত্বকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিগমা সমান 1/রো, যেহেতু বিপরীত রাশিকে বলা হয়। তাহলে এখান থেকে যে জিনিসটা আসবে, এটার একক কী? পরিবাহকত্বের একক, যেহেতু বিপরীত রাশি, তাহলে আমরা কি জানি আপেক্ষিক রোধের একক ওহম মিটার, তাহলে ওইটার একক হবে ওহম মিটার পার ইনভার্স। তাহলে আমাদের অবশ্যই এককগুলো সবারই পেস লাগবে, একটা হচ্ছে ওহম মিটার, একটা ওহম মিটার ইনভার্স। এখন আমরা রোধ নিয়ে আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট তাপ নিলাম, এটার তাপমাত্রা যখন আমি বৃদ্ধি করাবো, আমরা কী জানি তার রোধের পরিমাণও বৃদ্ধি পাবে। এখন তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করলে রোধ কতটুকু বৃদ্ধি হবে তা নির্ভর করে আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে আমি সরাসরি লিখে নিলাম, আর থিটা আর নট 1 + α θ। তাহলে এখানে আর নট মানে কি? তার মানে আদি অবস্থায় তার রোধ এবং তাপমাত্রা বৃদ্ধি করার পরে তার রোধ, এবং কত তাপমাত্রা বৃদ্ধি করছে ওইটাই হচ্ছে আমাদের থিটা, এবং আলফা হচ্ছে আমাদের কীটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের উষ্ণতা গুণাঙ্ক, তাহলে আমি আর উষ্ণতা গুণাঙ্ক কী এটা আমি লিখলাম না, জাস্ট আমি একটু মুখে বলতেছি। সেটা হচ্ছে 0°C তাপমাত্রায় 1 ওহম কোনো তারের, তার মানে এটা যদি আমি একটা তাপ ধরে নিই যার রোধ 1 ওহম তারের, তাপমাত্রা যদি আমি 1° বৃদ্ধি করি, তাহলে এই রোধের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে আমার উষ্ণতা গুণাঙ্ক। এবং কিছু কিছু জায়গায় উষ্ণতা গুণাঙ্ক ±- দিয়ে লেখা হয়, তাহলে এটা দেখে অনেকেই ঘাবড়ায় যেতে পারে। ঘাবড়ানোর কিছু নাই, যদি প্লাস মাইনাস থাকে তাহলে আমরা একটা জিনিস জাস্ট খেয়াল করব, প্লাস দিয়ে বোঝায় হচ্ছে আমাদের ধাতব পদার্থ। প্লাস দিয়ে কী বোঝায়? ধাতব পদার্থ, ধাতব পদার্থ। আর মাইনাস দিয়ে সেটা আমরা বুঝতে পারবো অবশ্যই অর্ধ পরিবাহী অথবা তড়িৎ বিশ্লেষ্য। তার মানে আসল জিনিসটা কি? মাইনাস দ্বারা বোঝাচ্ছে তাপমাত্রা আমি যত বৃদ্ধি করতেছি তার রোধের মান কী হবে? কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধি করলে রোধের মান কমে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক, এর জন্য আমাদের এটাকে মাইনাস বলা হয়। আর প্লাস কেন বলা হচ্ছে? প্লাস বলা হচ্ছে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করলে রোধের পরিমাণ বেড়ে যায়। তাহলে চলো আমরা এটা নিয়ে একটি ম্যাথ দেখে আসি। এখানে একটি ম্যাথ দেওয়া আছে, 5 ওহম রোধের একটি তারকে 10A 3 গুণ করা হলে পরিবর্তিত তারের রোধ কত? তাহলে আমরা দেখি, একটা তারকে যদি 10A 3 গুণ করা হয়, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কি? 3L। এবং আমরা নর্মালি সবাই যেই ভুলটা করে থাকি, 3 গুণ করা হচ্ছে, তার মানে আমরা সরাসরি কী করি? আর সমানুপাতিক এল এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে ফেলি। কিন্তু না, এই সূত্র দিয়ে আমাদের হবে না, যেহেতু একটা তারকে টানলে তার দৈর্ঘ্য বাড়ে এবং তার সাথে সাথে তার প্রস্থের ক্ষেত্রফলও কমে যায়, তার মানে আমাদের ক্ষেত্রফলটাকে কাউন্ট করতে হবে। তার আমি ধরে নিই আদি অবস্থায় তার আয়তন ছিল ভি এবং পরিবর্তিত আয়তন হচ্ছে ভি নট। তার মানে আমরা জানি আয়তন কিন্তু কখনোই চেঞ্জ হয় না, ভলিউম কনস্ট্যান্ট থাকে একটা পদার্থে। তার মানে এখান থেকে আমরা এখন এল, এখানে হচ্ছে এ প্রাইম এল প্রাইম, তো এল প্রাইমের জায়গায় আমরা সরাসরি লিখতে পারি 3L। তাহলে আমরা এখান থেকে এল এল কাটা, এ প্রাইম যদি লিখি তাহলে a/3। তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেলাম, আর এটা আমরা উদ্দীপক থেকে বা প্রশ্ন থেকে পেয়েছি। এখন আমরা সরাসরি অ্যাপ্লাই করি আর প্রাইম, রোধ কত এটাকে আর প্রাইম ধরে নিয়েছি, রো ইনটু এল প্রাইম এ প্রাইম। তাহলে রো এল প্রাইমের জায়গায় আমরা লিখতে পারি 3L, এবং এ প্রাইমের জায়গায় লিখতে পারি a/3। তাহলে এটা যদি আমরা সাজাই তাহলে আমাদের আসতেছে 9 রো এল বাই এ 9। এই সবটা আমরা কি জানি? আগের যে রুটটা ছিল, অর্থাৎ এটা আগের রুট আর লিখে দিলাম। তাহলে এই 3টাকে আমরা ভাঙে একটু এভাবে লিখতে পারি, 3² × r। এখন আমরা একটু খেয়াল করি 3টা আসলে কী। 3টা হচ্ছে আমরা প্রশ্ন থেকে যেটা নিয়েছিলাম 3 গুণ করে নিচ্ছিল, এটাই হচ্ছে আমাদের 3। তাহলে আমরা এভাবে করতে পারি n² আর
এখান থেকে আমরা নতুন একটা রূপ পাচ্ছি, সেটা হচ্ছে আর প্রাইম সমান এন স্কোয়ার আর। এভাবে আমরা শর্টকাট করে ফেলতে পারি, আর যদি শর্টকাট না করি রিটার্নের জন্য আমরা এভাবে প্রসেস করে করতে পারি। এন স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার, মানে নাইন ছিল আমাদের এই যে, আর আর আদি ফাইভ, 45 ওহম, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, চলো আমরা একটু দ্বিতীয় মেথের দিকে চলে যাই। দ্বিতীয় মেথটা আমাদের কী ছিল, দুটি তারের দৈর্ঘ্য বেশ ও আপেক্ষিক রোধ প্রত্যেকটি অনুপাত এত, প্রথমটি রোধ যদি এত হয় তাহলে দ্বিতীয়টি রোধ কত। অবশ্যই আমরা বুঝতে পারতেছি যদি দ্বিতীয়টির রোধটাকে আমরা ধরে নিই আর প্রাইম, আর প্রাইম, আর প্রথম তারের রোধটা ধরে নিলাম আর, তাহলে আমরা অনুপাত নিয়ে নিই আর প্রাইম বাই আর সমান রো প্রাইম এল প্রাইম এ প্রাইম রো এল এ। তাহলে এখান থেকে আমরা জাস্ট ভাঙাই দিব, রো প্রাইম এল প্রাইম এ রো এল এ প্রাইম। তাহলে আমরা একটু সুন্দর করে সবটা ভাঙাই দিই, রো প্রাইম রো এল প্রাইম এল। এবং আমাদের দেখতে হবে এখন ক্ষেত্রফলের অনুপাত আমরা নিয়ে নিব, কিন্তু ক্ষেত্রফলের অনুপাত নিয়ে আমাদের লাভ হচ্ছে না, আমাদের এখানে দেওয়া আছে কি বেশ দেওয়া আছে। যেহেতু আমাদের বেশ দেওয়া, তার মানে আমরা কী করব, ক্ষেত্রফলটাকে ভাঙাই দিব, পাই আর স্কোয়ার পাই আর প্রাইম স্কোয়ার, তাহলে পাই পাই কাটা। তার মানে আমরা এখান থেকে বলতে পারি আর বেশার্ধের অনুপাত আর বেশের অনুপাত সেম থাকে, তার মানে আমি বেশের জন্য আমরা এখানে টু দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই, বেশার্ধের অনুপাত আর বেশের অনুপাত সেম থাকে। তাহলে আমরা দেখি প্রথম এবং দ্বিতীয় তারের অনুপাত যথাক্রমে যদি আমরা ধরে নিই 1:2, তাহলে এটা কিন্তু দ্বিতীয় তারটা উপরে চলে গেছে এসেছে, তার মানে আমরা কী বলতে পারি 2:1 আছে। আবার সেমভাবে এটা 2:1, এবং এখানে দেখো আর বাই আর প্রাইম, তার মানে প্রথম অনুপাত দ্বিতীয়, ঠিক আছে, তার মানে আমাদের 1:2 এখানে হোল স্কোয়ার দেখতে পারি, যেহেতু স্কোয়ার আস। তার মানে এখান থেকে আমরা কী করতে পারি 2:4, তার মানে কাটাকাটি গেলে 1 থাকবে, তাহলে আর প্রাইম বাই আর ইকুয়াল 1, আর প্রাইম ইকুয়াল আর। অর্থাৎ আমাদের আদি যেই রোধটা ছিল সেটাই হচ্ছে আমাদের বর্তমান রোধ, অর্থাৎ আর প্রাইম সমান 10 ওহম, এই যে 10 ওহম ছিল আদি রোধ, এটাই হচ্ছে আমাদের আনসার। এভাবে আমরা ম্যাথগুলো ক্যালকুলেশন করে ফেলবো। এতক্ষণ সবাই আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।